নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের আজকের বড় ঘোষণা। লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের মে মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে, কোন জেলায় কবে টাকা পাঠানো হবে, আজ ঘোষণা নবান্নের। শুধু তাই নয় বন্ধুরা, মে মাসে মহিলাদের জন্য রয়েছে আরও দারুণ চমক। বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে মমতা সরকার। এখন থেকে প্রতি মাসে মহিলারা অ্যাকাউন্টে 1,000 টাকা ও 1,200 টাকা করে পাচ্ছেন। তবে মে মাসে মহিলাদের জন্য রয়েছে আরও চমক। মে মাসে মহিলাদের অ্যাকাউন্টে 1,000 টাকা বা 1,200 টাকা নয়, দেওয়া হবে 3,400 টাকা ও 2,500 টাকা। তো বন্ধুরা, মে মাসের কত তারিখ থেকে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার? কাদের কাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেবে রাজ্য সরকার? সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো, বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসে টাকা দেওয়ার তারিখ, কোন জেলায় কবে টাকার লিস্ট প্রকাশ। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে, কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর। মে মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তারিখ প্রকাশ, সাথে কোন জেলায় কবে টাকা লিস্ট প্রকাশ নবান্নের। এরই সাথে বন্ধুরা, এবার পুরনো আবেদনকারীদের সাথে যারা নতুন আবেদন করে টাকা পাননি, তাদের এই মে মাসে টাকা দেওয়া হবে। বর্তমানে বন্ধুরা, রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, তাই প্রকল্পের টাকার জন্য সকলেই অপেক্ষা করে থাকে। প্রকল্পের মহিলাদের জন্য খুশির খবর, মে মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তারিখ প্রকাশ। এরই সাথে মে মাসের ডাবল টাকা দেওয়া হবে মহিলাদের। বন্ধুরা, বিগত কয়েক মাস ধরে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে। তবে মে মাসে যাতে সকল মহিলা অ্যাকাউন্টে টাকা পায়, তার তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার। মে মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে, কোন জেলায় কবে টাকা দেওয়া হবে, কারা কারা অতিরিক্ত টাকা পাবে, বিস্তারিত জানানো হলো। এবার দেখুন বন্ধুরা, এই মে মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেবে রাজ্য সরকার, আর কোন কোন জেলায় আগে টাকা দেবে রাজ্য সরকার। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরাতন সুবিধাভোগী মহিলাদের এবং নতুন আবেদনকারী মহিলাদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড় ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মে মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সেটাও ঘোষণা করা হলো। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসের টাকা কত তারিখ থেকে দেবে, কোন কোন মহিলাদের এবার মে মাসে ডবল টাকা দেবে, নতুন আবেদনকারী মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে, বিস্তারিত জানানো হলো। বন্ধুরা, নবান্নের সূত্রে খবর, লোকসভা ভোটের কারণে মে মাসের 2 তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। আর বন্ধুরা, প্রথম যে জেলাগুলিতে টাকা দেবে রাজ্য সরকার, তার মধ্যে রয়েছে মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এছাড়া বাঁকুড়া। এই জেলাগুলিতে বন্ধুরা মে মাসের প্রথম আগে টাকা দেবে রাজ্য সরকার। এবার কথা হচ্ছে বন্ধুরা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু করা হবে। নবান্নের সূত্রে খবর, বন্ধুরা, প্রতি মাসের মতোই এবার মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর এইসব প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা, লোকসভা ভোটের কারণে মে মাসের 2 তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার। আর বন্ধুরা, সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা পাঠাবে রাজ্য সরকার। এছাড়া বন্ধুরা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার পর টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। এবার দেখুন বন্ধুরা, মে মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে। বন্ধুরা, নবান্ন সূত্রে জানা যাচ্ছে, বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন, কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মহিলারা, তাদের মে মাস থেকে টাকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নবান্নের এক আধিকারিক জানাচ্ছে, যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা এই মে মাসের ডবল টাকা পাবে। এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি মহিলাদের দেওয়া হবে 3,400 টাকা, আর সাধারণ ঘরের মহিলাদের দেওয়া হবে 2,500 টাকা। এছাড়া বন্ধুরা, যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান তারা সকলেই 1,000 টাকা ও 1,200 টাকা অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ বন্ধুরা, বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা যুক্ত হয়েছেন ও যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা আসেনি তারা মে মাসে অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।